সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। পৃথিবীর কোটি কোটি মানুষ ইতিমধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন, তারা এখন কতটা নিরাপদ তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, সিনোভ্যাক, স্পুটনিক এসব টিকা অমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর হবে? ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল 10, বেটায় ছিল 6টি, আর অমিক্রনের ইউনিক মিউটেশনের সংখ্যা এর অনেক বেশি, মোট 26টি। এতেই বোঝা যায় একে মোকাবেলা করা কত কঠিন হতে পারে। প্রাথমিক তথ্য প্রমাণে আরও দেখা গিয়েছে যে অমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে, অর্থাৎ যারা আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সাধারণত দ্বিতীয়বার আক্রান্ত হবার দৃষ্টান্ত কম হলেও অমিক্রনের ক্ষেত্রে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এগুলোই অমিক্রন নিয়ে ভয়ের কারণ। বলা দরকার যে ভাইরাস সবসময় পরিবর্তিত হচ্ছে, প্রতিনিয়ত মিউটেশনের মাধ্যমে নতুন রূপ নিচ্ছে। অমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হল এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে, যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত 32টি মিউটেশন অর্থাৎ জিনগত গঠনের পরিবর্তন ঘটিয়েছে, যার বৈজ্ঞানিক নাম B11529। করোনা ভাইরাস যত সহজে ছড়াবে ততই তাতে আক্রান্তের সংখ্যা বেশি হবে। এর ফলে কোভিড-19 গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যাও কিন্তু ততই বাড়তে থাকবে। চীনের উহান শহরে প্রথম যে করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই ভাইরাস এখন আর নেই, ডেল্টা আর বেটা ভ্যারিয়েন্ট তাকে হটিয়ে দিয়েছে। অমিক্রনের উপসর্গ অত্যন্ত মৃদু। অমিক্রন ভাইরাস প্রথম চিহ্নিত হয় গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায়। মাত্র কয়েকদিনের মধ্যেই এতে আক্রান্ত ব্যক্তি চিহ্নিত হয়েছে পৃথিবীর অন্তত 11টি দেশে। এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ঠেকাতে যখন নানা দেশ নতুন করে বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে, তখন দক্ষিণ আফ্রিকার ডাক্তাররা বলছেন এখন পর্যন্ত অমিক্রন নামের কোভিডের এই নতুন ধরনটির সংক্রমণ রোগীদের মধ্যে খুবই মৃদু লক্ষণ দেখা দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাঞ্জেলিক কোয়েজি বিবিসিকে বলেছেন এখন পর্যন্ত সে দেশে কেসের সংখ্যায় সামান্য বৃদ্ধি ঘটেছে, কিন্তু অমিক্রনে আক্রান্তদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসা নেবার দরকার কিন্তু হয়নি। তিনি আরও বলেন হয়তো এর লক্ষণ অত্যন্ত মৃদু বলেই এই নতুন ধরনটি এতদিন শনাক্ত হয়নি। বিবিসিকে রোববার দেয়া এক সাক্ষাৎকারে মিস কোয়েচে বলেন প্রথম যে আক্রান্ত ব্যক্তিকে পায় সে একজন পুরুষ, বয়স ছিল 30-এর কোঠায় এবং সে দুদিন ধরে প্রচণ্ড ক্লান্তি অনুভব করার কথা বলছিল। তার সাথে গায়ে ব্যথা, মাথা ব্যথা, তবে কোনো কাশি ছিল না বা স্বাদগন্ধ হারিয়ে ফেলাও ছিল না। এরকম লক্ষণ আমার কাছে অস্বাভাবিক মনে হওয়াতে আমি তার টেস্ট করাই, তাতে সে এবং তার পরিবারের সবাই পজিটিভ ধরা পড়লেও পরিবারের অন্যরা ভালো ছিল, সেজন্যই আমি বলছি মৃদু উপসর্গ। কথাগুলো কিন্তু আমার নয়, কথাগুলো ডক্টর কোয়েজের। এরপর একদিনে আমি আরও কয়েকজন রোগী দেখি, তারাও সবাই পজিটিভ ছিল। এরপরই আমি টিকা সংক্রান্ত সরকারি কমিটিকে সতর্ক করি, যার সদস্য আমি নিজেও। আমরা দক্ষিণ আফ্রিকায় যা দেখেছি বা যা দেখছি তা হল সংক্রমিত সবারই লক্ষণ আমাদের বিবেচনায় অত্যন্ত মৃদু। আমরা কাউকে হাসপাতালে ভর্তি করাইনি। আমি অন্য একজন সহযোগী ডাক্তারের সাথেও কথা বলেছি, তিনিও একই চিত্র তুলে ধরেছেন। মেজ কোয়েচি অবশ্য বলেছেন
যদিও এখন পর্যন্ত অমিক্রন আক্রান্তদের উপসর্গ খুবই মৃদু বলে দেখা যাচ্ছে, কিন্তু দু সপ্তাহ পর হয়তো এই চিত্রটা বদলে যেতে পারে।